বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। সংসদে একক ভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা ও জনগণের প্রতিনিধি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। একদল একক ভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত 45 বছরে দেখেছি। আর কোন দলকে একক ভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার প্রতিবাদী হতে দেব না। গণঅধিকার চাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ 42টি দল আমরা যুগপাত আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। Celebrating life. আমি প্রতিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ড শুনতে পাচ্ছি। আজি পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত 1.5 বছর রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবে এই বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সহযোগিতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তি নিয়ে একক ভাবে নির্বাচন করা হবে। আমি দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের ঘের দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কিন্তু এই যে চোরাই নাই শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করবো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে অনতিবিলম্বে এই দখলদারের চাষবাস মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হয়।